Hey guys, assalamu alaikum. My name is Arini. You are watching my video Rifat's blog, and আজকে যে ব্লগটা থাকতেছে সেটা কোনো ব্লগ হবে না, and আজকে যে ভিডিওটা থাকতে সেটা হলো আমার এই ব্লগ টাইমে যখন আমি বাইরে যাইতাম কি কি ফেস করতে হয় বা দেখতে হয়। হয়তো আমি এখনো বড় ইউটিউবার হইনি, ছোট রইছি নতুন চ্যানেল, তো যেই কারণে আমি যখন বাইরে হই আমার কাছে কেমন ফিলিং মনে হয় ব্লগ করতে বের হতে চায় তারাদের একটাই থাকে যে আমি নতুন ইউটিউবে ভিডিও বানাবো ব্লগ, তো আমি বাইরে গেলে কী কী ফেস করতে হইব তা যাই না শুনেই তো বের হইতে হইব না, তো তাদের দরকার আছে কী কী এবং অন্য যা সব কিছু সব এই ভিডিওতে বলা হইব এবং কী কী ফেস করতে হয় সব কিছু এই ভিডিওতে বলা হইব। তো শুরু করা যায় ভিডিও। ভিডিওর জন্য কী কী জিনিস ব্যবহার করি, তো আমি ফার্স্ট অফ একটা ই ব্যবহার করি যেটা হলো টাইপড। তো এটা হলো খুবই কম দামি, এটা টাইপড হিসেবে বসানো যায় এবং এটা মোবাইল আর কি খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে এটা। ভাবতেছি এটার পরে আরেকটা নিব অন্যরকম এটা, কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন কম দামি হিসেবে খুবই। এটা কী কী আছে ফিচার সেটা হলো এখানে সুইচ আছে একটা যেটা হচ্ছে আপনি এরকম চারদিক দিয়ে লড়াতে পারবেন, এবং আরেকটা আছে যেটা একটা লক সিস্টেম খুবই ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং আমি এটা ছাড়া আমি একটা ফোন ব্যবহার করি, ভালো ফোন, যেটা আমি আইফোন ব্যবহার করি, তো যেই কারণে খুব ভালো এই ক্যামেরা ফিচার থাকে। এবং আপনারা যদি অন্য কিছু ব্যবহার করতে চান তো একটা ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন থাকলেও হবে, অ্যান্ড আমি ব্যবহার করি একটা মাইক্রোফোন যেটা আমার এখানে লাগানো আছে, আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন যে রয়েছে। এবং আমি যা যা ফেস করি বাইরে বের হলে, তো আমি যে ভিডিও বানাই বাসায় কেউ জানে না, তো জানে আমার বোন, তো ওই কি যেমন একটু ই করে, কারণ প্রায় যখন আমি ভিডিও এডিট করি তখন আমার বোন দেখে দেখা বলেন বুঝেন, তো মানে ঘরের মানুষ তো কখন সাপোর্ট করে না, অনেকে করে অনেকে করে না, বোন একটু তেরে বেরিয়ে মেরেম করে, হয়তো আম্মু জানে কি আমি শুরু করছি হালকা হালকা, আব্বু জানেও শুরু করছি। তো আমি যখন বাইরে যাই আমার সরম লাগে কোন সময় জানেন, যখন এটা ভিডিওটা ই করে হে গাইস আসসালামু আলাইকুম মাই নেম সারিয়ান ইউ আর ওয়াচিং মাই ভিডিও রিফাত ব্লগ, এটা যখন শুরু করি আমি তখন আমার ভিতরে একটা সরম ফিল হয়, সেটা মনে করেন ওই পাশে একজন তাকাই দিছে, ওই পাশে একজন তাকাই দিছে, এই পাশে একজন তাকাই, সামনে থেকে একজন তাকাই দিছে, পিছ থেকে একজন তাকাই দিছে, এই তাকাই থাকাটা ওদের কাছে একটা সরম মনে হয়েছে, লজ্জা ফিল হয়। সেটা হলো কেমন আমি এক একে কথা বলতেছি আরেকজনে তাকাই দিছে এই পাশ থেকে ওই পাশ থেকে, তাহলে ভিতর থেকে একটা সরম ফিল হয় যেই কারণে। তো আমরা এগুলো অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করবো কীভাবে, তো যখন আমরা ভিডিও বানাইতে থাকবো তখন আমরা কী করবো জানেন, ভিডিওর এই যে এখানে যে মোবাইলটা লাগানো থাকবে, মোবাইলের এই যে ক্যামেরা স্ক্রিন থাকে যেখানে ক্যামেরা লাইন যেখানে মানে পয়েন্টটা যেখানে থাকে সেখানে আমরা সবসময় তাকিয়ে থাকতে হবে, এই কারণে না যে পিছে গাড়ি যেতেছে গাড়িটার দিয়ে তাকাইবেন না, ঠিক আছে। এই জন্য কী করবো সবসময় কী করতে হবো আমাদের ক্যামেরা পয়েন্টে তাকিয়ে থাকবো, যখন কথা বলবো আমরা তখন ফেস টু ফেস জানিয়ে আমাদের বোঝা যেতেছে আমাদের ভিডিওটা যে দেখতেছে তার জানি চোখের একদম আই কন্ট্যাক্টের সাথে একদম কানেক্ট করা থাকে চোখের সাথে, জানি আমরা তার সাথে কথা বলতেছি সেটা বোঝা যায়, ঠিক আছে এরকম। আর আপনি যখন বের হবেন এরকমই পিছ থেকে একজন তাকাবে সাইড থেকে এগুলো দিকে তাকানো আপনার কোনো দরকার নেই, সোজা ক্যামেরার দিকে আপনারা তাকায় থাকবেন এটাই ভালো হবে, যেই কারণে ভিতরে সাহস রাখবেন যে আমি পারবো, কারণ একজন ইউটিউবার ছোট থেকে বড় হয়, ঠিক আছে, তাপ করে বড় হয়ে যায় না, আস্তে 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 করে সে বড় লেভেলে উঠে, যেই কারণে অনেক ইউটিউবার আছে অনেক স্ট্রাগল করার পর পর আস্তে আস্তে লেভেলে 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 পার পার হইতা, ইউটিউব কিন্তু একটা লেভেল না, ইউটিউব একটা পার্টের মতো কিন্তু লেভেল না, ইউটিউবটা কি আপনার আপনি যত ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও তত র্যাঙ্ক উঠবো, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আপনার, প্রতিদিন বলতেও কি আপনার সপ্তাহে যদি একটা ভিডিও আপলোড করেন তৈল হইব, কিন্তু আপনি যদি একটা ভিডিওর পরিবর্তে যদি দুইটা ভিডিও দেন তা তো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এই অ্যাভয়েড করেন এই ভিডিওটা যে আমি বানাবো না তখন কী হইব, প্রথম সপ্তাহে বানাইলেন দ্বিতীয় সপ্তাহে মিস গেল থার্ড সপ্তাহে বানাইলেন, এই যে মিসটা আছে না মিসটাই হলো মেইন, আপনি তো সাত দিন গ্যাপ করতেছেন এটাই হলো বড়, আবার যদি আপনি ওই সেকেন্ডটা মিস করেন তো অনেক বড় সমস্যা, যে কারণে ইউটিউবরা চিন্তা করে যে সে তো ভিডিও বানায় না, যেই কারণে তাদের সাপোর্ট করে কী লাভ, আপনার রেগুলারলি বা সাপ্তাহিক ভিডিও আপনি আপলোড দিতে হবে, যেই কারণে এই কারণেই যে ভিডিওগুলো আপনার র্যাঙ্ক পোস্টে যেতে পারে সেই কারণে। এবং আপনারা এই যে ব্লগ যারা করেন তারা অবশ্যই পিছের সাইডে মানুষদের অ্যাভয়েড করবেন,
কারণ তাদের তো কথা শুনবেনই, আবার গাড়ি ঘুরে দেখতে হবে, ঠিক আছে? এবং সকল সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাগুলো কাজে লাগাবেন। কাজে লাগে যদি আপনার কোনো উপকার হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এটা জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একজন নতুন ইউটিউবার। আমিও আশা করি যে এই কাজগুলো অ্যাভয়েড করব। আমিও চাই একটা ভালো লেভেলে উঠুক, ঠিক আছে? আমিও তো চাই একটা ভালো লেভেল, সকল ইউটিউবাররা চায় একটা ফার্স্ট লেভেলে যেতে, ঠিক আছে? ফার্স্ট লেভেলে ফার্স্ট কিছু করতে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।